एवरीवन, वेलकम टू दिस चैनल, दिस इज शालिनी दत्ता एंड आज ये एसजी मोमो है। हम आरडी बी सेक्टर 5 फिर ब्रांच है लंच कर रहे हैं। मेरा एंबियंसटा खूब ही ভালো। মোমো আই এম আরডিবি সেক্টর 5 এর লোকেশনটা যেমন বলে দিচ্ছি যে আরডিবি সিনেমাসের ভেতর ঢুকে লিফট নিয়ে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। এটা মোমো আই এম এর বাথরুম। Wow, nice painting. Hello, Kim Cho. এখানে ওদের কিচেন। এখানেও কিচেন। মোমো আইএম এর এই ব্রাঞ্চের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, যেমন দেখা যাচ্ছে মানে অন্য কোনো আর ব্রাঞ্চে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স নেই। এর পাশেও একটা সেকশন আছে যেখানে লাইভ মিউজিক হয়। আমরা লাঞ্চের টাইমে গিয়েছিলাম, ওই সময় লাইভ মিউজিক ছিল না। যতক্ষণে আমরা বাথরুমে ছিলাম আমাদের খাবারও এসে গেছে, খুব ফাস্ট সার্ভিস। আমরা অর্ডার করেছি ওরিয়েন্টাল ওরিয়েন্টাল বেসিল ফ্রাইড রাইস চিকেন, আর এইটা হচ্ছে চিলি বেসিল চিকেন, যাতে 8 পিস আছে বোনলেস। খেয়ে দেখা যাক কেমন। রাইসেতে দিয়েছে চিকেন, এগ আর অনেক ভেজিস। খেয়ে দেখা যাক কেমন। রাইসের কোয়ান্টিটিটা একটু কম আমার মনে হয়েছে, এমনি খেতে খুবই ভালো ছিল আর চিকেনটাও খুব সফট। দুজন আমরা শেয়ার করেছিলাম কিন্তু তাও কম মনে হচ্ছিল কোয়ান্টিটিটা। চিকেনের কোয়ান্টিটি 8 পিস হিসেবে ঠিক আছে, বাট রাইসটা আর একটু বেশি হতে পারত। আমাদের বিল এসছে 750 রুপিস। খাবার এমনিতে খুবই ভালো কিন্তু রাইসের কোয়ান্টিটিটা কম ছিল, চিকেনটাও খেতে ভালো। রাইসের কোয়ান্টিটি একটু ভালো হলে দুজনের পেট ভরার মতো হতো, নয় তো দুজন শেয়ার করলে ঠিকই আছে, বাস একটু বেশি হতে পারতো রাইসের কোয়ান্টিটিটা, বড্ড কম ছিল। চিকেনটাও সেদিক দিয়ে ভালো খেতে, বাস আই এম স্যাটিসফাইড। প্রাইসটা একটু বেশি আছে, আমার মনে হয় মোমো আই এম এর আর বাকি ব্রাঞ্চে দামটা একটু কম। এই আরডিবি সেক্টর 5-এর ব্রাঞ্চটা একটু পশ টাইপের বলে মেবি দামটা বেশি, বাট একটা প্লেট নিয়ে যদি দুজনে শেয়ার করো তাহলে ঠিক আছে।